পুরো সিরিজে দুর্দান্ত ফিল্ডিং করেছে বাংলাদেশ, চোখে পড়ার মতো উন্নতি হয়েছে। আজ যেমন মেহেদী হাসানের মিরাজের এক থ্রোতে ঘুরে যায় ম্যাচ, ইংলিশ কোচ ম্যাথিউ মর্টো স্বীকার করেছেন এমন দুর্দান্ত ফিল্ডিংয়ে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে। অধিনায়ক সাকিব আল হাসান দলের ফিল্ডিংয়ে দারুণ সন্তুষ্ট, কথায় কথায় বললেন এশিয়ার সেরা ফিল্ডিং সাইড হওয়ার পরিকল্পনা তাদের। এক পর্যায়ে বলেই ফেললেন সম্ভবত এই দলটাই এশিয়ার সেরা ফিল্ডিং সাইড। ইংল্যান্ডকে ধবলধোলাই শেষে সাকিব সংবাদ সম্মেলনে ফিল্ডিং প্রসঙ্গে বলেন আমাদের পরিকল্পনা আছে এশিয়ার সেরা ফিল্ডিং দল হওয়ার, মনে হয় না আমরা খুব বেশি পিছিয়ে আছি, আমি বলবো এই দলটাই এশিয়ার সেরা ফিল্ডিং দল। ইংল্যান্ডের ফিল্ডিং এর সঙ্গে নিজেদের তুলনা করে সাকিব বলেন ইংল্যান্ড এত ভালো একটা ফিল্ডিং সাইড, কিন্তু আমার মনে হয় আমরা তিন খেলাতে তাদের চেয়ে ভালো ফিল্ডিং করেছি।